তো বন্ধুরা, সবের ঘরে ঘরে কিন্তু দরজা জানালার সব কিছুর প্রয়োজন হয়। তার জন্য আজকে আপনাদের জন্য কিছু জানালার ডিজাইন সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ফার্নিচার বা ঘরের চৌকাঠ জানালা সহ অনেক কিছু ডিজাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেন এইগুলো দেখে আপনারা আপনাদের জন্য অনেক সুন্দরভাবে সাজিয়ে আপনাদের ঘরে তৈরি করতে পারেন। তার জন্য আমার এই চ্যানেলটি আপনাদের কাজে আসতে পারে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমার এই চ্যানেল আজকে এ পর্যন্ত আসতে পেরেছে, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন যারা আসবেন, চেষ্টা করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করার জন্য, যেন আমি আরও একটু এগিয়ে যেতে পারি। সব ঘরে প্রয়োজন আছে এই ধরনের জানালা বা দরজা। আমরা অনেক সময় সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুঁজে এনে তারপর তৈরি করি, কিন্তু আমাদের কাছে যদি এই ধরনের সুন্দর ডিজাইনগুলো না থাকে তাহলে আমরা কীভাবে তৈরি করব এইসব জিনিসগুলো? তাই আমি আমার এই চ্যানেলটির মধ্যে আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনগুলোর কালেকশন নিয়ে আসি, যেন আপনাদের এইসব দেখে কাজে আসতে পারে। আপনারা যদি আমার চ্যানেলটি দেখার পর এই জিনিসগুলো কাজে লাগাতে পারেন, তো আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আজকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটি সাবস্ক্রাইব আমাকে অনেক সাহায্য করবে এগিয়ে নিতে। তো আপনারা চেষ্টা করবেন যেন সাবস্ক্রাইব একটি করা যায়, ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা আমি আপনাদেরকে রিটার্ন দেওয়ার চেষ্টা করব, সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেগুলো আপনারা দেখে আপনার ঘরকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন। প্রতিদিন এই ধরনের নতুন নতুন ডিজাইনগুলো আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিন কোনো না কোনো নতুন ধরনের ডিজাইনগুলো আপনাদের সামনে শেয়ার করি, তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে।